জুলিয়াস সিজার, উইলিয়াম শেক্সপিয়র। পম্পেইয়ের বিরুদ্ধে যুদ্ধে জিতে রোমে ফিরছেন জুলিয়াস সিজার, তাই রোমে যেন আজ উৎসবের দিন। অনেকেই নিজেদের কাজ ছেড়ে ভালো পোশাক পরে রাস্তায় নেমেছে সিজারকে সম্মান জানাতে। কিন্তু সিজারের বিরোধী পক্ষও আছে, তাদের মধ্যে রয়েছে মেরিউলাস ও ফ্লেভিয়াস। এই দিনটিকে উৎসবের দিন হিসাবে দেখতে তাদের ঘোরতর আপত্তি। অন্যান্যদের জিজ্ঞাসা করেন কেন তারা কাজকর্ম বন্ধ রেখে রাস্তায় নেমেছে। একজন মুচি মজা করে বলে, যত লোক রাস্তায় নামবে ততই তার ভালো, জুতোও খইবে আরও বেশি, তার কাজও জুটবে অনেক। তারপর জানায় আসলে সিজারকে দেখতেই তার বিজয় উৎসবে যোগ দিতে পথে নামা। শুনে মেরিউলাস রোমের নাগরিকদের লক্ষ্য করে তীব্র ভর্ৎসনা ছুড়ে দেয়, তোমরা কি একদিন এই রোমের রাস্তায় মহান পম্পেইকে দেখার জন্য ভিড় জমাওনি? তার রথ দেখা মাত্রই কি তোমরা আনন্দে উল্লাস ধ্বনি করনি? আর তোমাদের এই আনন্দ ধ্বনিতে কি উত্তাল হয়ে ওঠেনি টাইবার নদীর জল? আজ তোমরা তারই পথে ফুল ছোটাতে এসেছ যে পম্পেই এর বংশধরদের রক্তপাত করে যুদ্ধজয়ের আনন্দে মাতোয়ারা। ফ্লেভিয়াস উপদেশ দেন, তোমরা বরং টাইবার নদীর তীরে জড়ো হয়ে তোমাদের কৃতকর্মের জন্য অনুতাপ করো, আর তোমাদের চোখের জলে টাইবার নদীর কূল ছাপিয়ে উঠুক। লোকেরা চলে গেলে ফ্লেভিয়াস মেরিউলাসকে রাজধানীর দিকে যেতে বলেন। আরও বলেন, তিনি যেন পথে সিজারের প্রতি সম্মানসূচক সাজসজ্জা ও গৌরব বিজয় চিহ্নের কিছু দেখলেই তা সরিয়ে দেন। ফ্লেভিয়াস বলেন, যেখানেই এইসব বোকা লোকদেরকে ভিড় করে দাঁড়াতে দেখবে সেখান থেকেই তাড়িয়ে দেবে। মেরিউলাস ফ্লেভিয়াসকে মনে করিয়ে দেন, আজ কিন্তু রোমে লুপারকালিয়া উৎসবের দিনও বটে। উত্তরে ফ্লেভিয়াস বলেন, তা হোক, সিজার বড় বেড়ে উঠেছে, তার উচ্চাকাঙ্ক্ষার ডানা থেকে কিছু পালক খসিয়ে দিলে সে সাধারণ মানুষের স্তরে নেমে আসবে, আর তা না হলে সে অনেক উঁচুতে উঠে সবাইকে ভয়াবহ দাসত্বের বন্ধনে বেঁধে রাখবে। রোমের বারোয়ারি তলায় জুলিয়াস সিজার সদলবলে এলেন, পেছনে এক বিশাল জনতা। সিজার অ্যান্টনিকে মনে করিয়ে দিলেন, লুপারকালিয়ার দৌড়ের সময় তিনি যেন সিজারের স্ত্রী কালপূর্ণিয়াকে স্পর্শ করতে না ভোলেন, কারণ কালপূর্ণিয়া নিঃসন্তান। আর প্রচলিত সংস্কার অনুসারে লুপারকালিয়ার দৌড়ের সময় কোনো বন্ধা নারীকে স্পর্শ করলে তার বন্ধুত্ব ঘুচবে। অ্যান্টনি বললেন, সিজারের নির্দেশ তিনি অবশ্যই মনে রাখবেন, সিজার কিছু বললেই ধরে নিতে হবে সে কাজ করা হয়ে গেছে। সিজার খুশি হয়ে বললেন, দেখো আজকে উৎসবের কোনো অঙ্গই যেন বাদ না যায়। হঠাৎ জনতার মধ্যে থেকে একজন গণৎকার সিজারের নাম ধরে ডেকে তাকে সতর্ক করে দেন, 15ই মার্চ থেকে সাবধান হও। সিজার গণৎকারের সতর্কবাণীকে উপেক্ষা করে উৎসব প্রাঙ্গণের দিকে সদলবলে চলে গেলেন। কেবল ব্রুটাস ও ক্যাসিয়াস ওখানেই থেকে যান। ক্যাসিয়াসের প্রশ্নের উত্তরে ব্রুটাস বলেন, তিনি উৎসব দেখতে যাচ্ছেন না, কারণ তিনি আমোদ প্রমোদের ভক্ত নন, এবং অ্যান্টনির প্রাণোচ্ছলতাও তার মধ্যে নেই। বরং ক্যাসিয়াসের যা বলার আছে তিনি সেটাই জানতে আগ্রহী। ব্রুটাসের বলার ধরনে যে রূঢ়তা ছিল তার প্রতি ইঙ্গিত করে ক্যাসিয়াস বললেন, ব্রুটাস, আমি কিছুদিন ধরে তোমাকে লক্ষ্য করছি, তোমার চোখে মুখে আগেকার স্নিগ্ধ ভাবটা আর দেখতে পাই না। তুমি তোমার হৈতিশী বন্ধুদের প্রতিও কঠোর হয়ে উঠেছ। ব্রুটাস ক্যাসিয়াসের অনুযোগে কিছুটা লজ্জিত হয়ে জানাল যে তার মনের অশান্তিটা একান্তই ব্যক্তিগত, সেটা ঠিক বন্ধুদের প্রতি অবহেলা নয়। শুধু জেনো যে আজ আমার মন একটা তীব্র অন্তর্দ্বন্দ্বে জর্জরিত। ক্যাসিয়াস এবার ধীরে ধীরে ব্রুটাসের মন জয় করার কাজে লাগলেন। তিনি বললেন, যেহেতু ব্রুটাস নিজেকে নিজে দেখতে পায় না,
তিনি ব্রুটাসের আয়না হয়ে তার গুণাবলী প্রকাশ করবেন। এমন সময় উৎসব প্রাঙ্গণ থেকে চেঁচামেচি ও বাজনার শব্দ শোনা যায়। ব্রুটাস বলেন যে তার ভয় হচ্ছে জনতা সিজারকে রাজা হিসেবে নির্বাচন করল। ক্যাসিয়াসের প্রশ্ন, ব্রুটাসের ভয়টা অন্তরের কিনা? জবাবে ব্রুটাস বলেন যে সিজারকে তিনি ভালোবাসেন, তবু চান না তিনি রাজা হন। এবার ক্যাসিয়াস তার মনের কথা বলতে শুরু করেন। বলেন, তিনি সিজার ও ব্রুটাস একইভাবে জন্মে একইভাবে বড় হয়েছেন। একবার টাইবার নদীর বুকে ডুবন্ত সিজারকে রক্ষা করেছিলেন ক্যাসিয়াস, কিন্তু আজ সেই সিজারকে রাজসম্মান জানাতে হবে। স্পেনে সে দেখেছে মূর্ছা রোগের আক্রমণে সিজার কেমন কাঁপতে থাকেন। তখন তিনি রুগ্ন মেয়ের মতো জল চাইতেন, আর আজ দুর্বল মনের এই লোক পৃথিবী কাঁপিয়ে তার উপর খবরদারি করবে। ব্রুটাস বলে চলেন, আজ সিজার দৈত্যের মতো এগিয়ে চলেছে, আর অন্যেরা অসহায়ের মতো তা মেনে নিচ্ছে। ক্যাসিয়াস বলেন, ভেবে দেখলে ব্রুটাস আর সিজার কি এমন পার্থক্য এই দুই নামে? সিজারের মধ্যে কি আছে যা ব্রুটাসের নেই? সিজারের মতো ব্রুটাসের নামটাও কি মানুষের মনে সমান প্রেরণা দিতে পারে না? ক্যাসিয়াস আভাস দিলেন যে আজ সাধারণ মানুষ মনে করে যে রোমে একজন মাত্র মানুষ আছে, আর তিনি ব্রুটাস। ব্রুটাসের হৃদয়কে স্পর্শ করে ক্যাসিয়াসের কথা। তিনি ক্যাসিয়াসকে বলেন যে সে কি বলতে চায় তা কিছুটা বুঝতে পেরেছেন, আর পরে এর মতামত জানাবেন। তিনি ক্যাসিয়াসের বক্তব্যটি ভালোভাবে ভেবে দেখবেন এবং নির্দিষ্ট দিনে ও সময়ে আবার আলোচনার জন্য মিলিত হবেন। ব্রুটাস বললেন, তার আগে পর্যন্ত এই কথাটাই শুধু মনে রেখো যে দেশের এই দুর্দিনে ব্রুটাস সামান্য একজন গেয় লোক হয়ে থাকবে, তবু রোমের সাধারণ মানুষকে ছোট করে নিজে বড় হওয়ার চেষ্টা করবে না। উৎসবের শেষে সিজার ফিরছেন। সিজারের চেহারা দেখে ব্রুটাস ও ক্যাসিয়াসের কেমন অন্যরকম মনে হয়। রাগে যেন ভ্রু কুচকে রয়েছে। সঙ্গী সাথীরা সকলেই বিমর্ষ। কালপর্নিয়ার মুখও ম্লান। ক্যাসিয়াস ও ব্রুটাস কেস্কাকে ধরে ব্যাপারটা জানতে চান। কেস্কা জানালেন, উৎসবের মাঝখানে সিজারকে তিনবার রাজমুকুর প্রদান করেছিলেন অ্যান্টনি। তিনবারই তিনি সেটা প্রত্যাখ্যান করেন, আর তাতেই জনগণ হর্ষধ্বনি দিয়ে ওঠে। আর তিনবারের বার লোকে খুশিতে ডগমগ হয়ে মাথার টুপি উড়িয়ে তাকে অভিনন্দন জানায়। আর সেটা করতে গিয়ে এমন দুর্গন্ধ ছাড়ে যে সিজার ভিমরি খেয়ে পড়ে যান। নিজস্ব বচনভঙ্গিতে ক্যাসকা বললেন, হাসি পেলেও আমি হাসতে পারছিলাম না, পাশে মুখ খুললে দুর্গন্ধ ঢুকে যাই। ব্রুটাস জানালেন, ঘটনাটা স্বাভাবিক, কারণ সিজারের মূর্ছার রোগ আছে। ক্যাসকা আরও জানালেন যে জ্ঞান আসার পর সিজার জনগণের কাছে তার অসুস্থতার জন্য ক্ষমা চাইলেন, আর তাতেই লোক আরও উৎফুল্ল হয়ে উঠল। এসব ঘটনার পর সিজার বিষণ্ন মুখে চলে এসেছেন। ক্যাসিয়াস ক্যাসকাকে তার বাড়িতে আমন্ত্রণ জানান। ব্রুটাস চলে গেলেন। ক্যাসিয়াস ঠিক করেন যে কিছু বেনামি চিঠি ব্রুটাসের জালনা দিয়ে ফেলে দেবেন। তাতে লেখা থাকবে ব্রুটাসের প্রতি শ্রদ্ধা ও সিজারের উচ্চাকাঙ্ক্ষার কথা। তাতে ব্রুটাসের মন নিশ্চয় টলবে। এদিকে ক্যাসকার সঙ্গে ব্রুটাস ও ক্যাসিয়াসের কথাবার্তার আগে আমরা সিজারের মুখে ক্যাসিয়াস সম্বন্ধে তার ধারণার কথা শুনি। তিনি অ্যান্টনিকে বলেন যে তিনি ক্যাসিয়াসকে এড়িয়ে যেতে চান, কারণ ক্যাসিয়াস পড়াশোনা করে, তার পর্যবেক্ষণ ক্ষমতা দারুণ, সে খেলাধুলা ভালোবাসে না, গান শোনে না, হাসে না, হাসলেও তাতে শ্লেষ থাকে। এই ধরনের লোক অন্যরা বড় হলে খুশি হয় না। এক দুর্যোগের রাত, প্রবল বেগে ঝড় বইছে, বারে বারে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে,
বাস পড়ছে শব্দ করে। এই দুর্যোগের মধ্যেও কাফকা পথে বেরিয়েছে, সিসেরোর সঙ্গে তার দেখা। কাফকা সিসেরোকে বলে, প্রবল ঝড় সে অনেক দেখেছে, কিন্তু এমন ঝড় দেখেনি যেখানে আগুন ঝরে পড়ে। তার মনে হচ্ছে এ যেন পৃথিবীর মানুষের পাপে ক্রুদ্ধ দেবতাদের অভিশাপ। কাফকা তার নিজের চোখে দেখা আরও কয়েকটি অদ্ভুত ও অস্বাভাবিক দৃশ্যের কথা বলেন। তার মনে হচ্ছে ওসব দৃশ্য কুলক্ষণযুক্ত। সিসেরো বিদায় নিলেন, ক্যাসিয়াস আসেন। কাফকা তাকেও সেই রাতের দুর্যোগের কথা বলেন। সে ক্যাসিয়াসকে জিজ্ঞাসা করে এই ভয়ঙ্কর রাতে তিনি কেন বাড়ির বাইরে বেরিয়েছেন। ক্যাসিয়াস বলেন, এই দুর্যোগপূর্ণ রাতের চেয়েও ভয়ঙ্কর কেউ দেশে রয়েছে। সে সাধারণের চেয়ে শক্তিশালী নয়, তবু এক অশুভ ধ্বংসাত্মক শক্তি তার মধ্যে বিদ্যমান। কাফকা বুঝে নাই ক্যাসিয়াস কার কথা বলতে যাচ্ছেন। ক্যাসিয়াস বলে চলেন, রোম সাম্রাজ্যের অধিবাসীদের মধ্যে আগেকার সাহস ও বীর্য আর নেই। তারা যেন নারীসুলভ মনের অধিকারী এবং দাসত্বের ভারে নিপীড়িত। ক্যাফকা জানালেন, সম্ভবত পরের দিন সিনেটের বৈঠকে সভ্যরা সিজারকে রাজা করতে চাইবেন। আবেগের সঙ্গে ক্যাসিয়াস বলেন, তাহলে তিনি আত্মহত্যা করবেন। দেবতাদের কাছে তিনি প্রার্থনা করেন যে তারা দুর্বলকে যেন শক্তি দেন ও অত্যাচারীকে নিধন করেন। ক্যাসিয়াসের মূল লক্ষ্য সিজারের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তোলা। কাফকা তার কথায় রাজি হয়ে বলে, এই দুঃখের অবসান ঘটানোর জন্য ক্যাসিয়াসের সঙ্গে সেও সংঘবদ্ধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবে। ক্যাসিয়াস প্রকাশ করেন যে এই ব্যাপারে তিনি ইতিমধ্যেই অগ্রসর হয়েছেন ও কয়েকজন মহৎ হৃদয় সম্পন্ন মানুষকে প্রণোদিত করতে সমর্থ হয়েছেন। এমন সময় সিন্না নামে ক্যাসিয়াসের জৈনিক সহচর এল। সে বলে, যদিও অনেকেই তাদের দলভুক্ত হয়েছে, তবুও ব্রুটাসকে তাদের মধ্যে পাওয়া বিশেষ দরকার। ক্যাসিয়াস তাকে সে ব্যাপারে ভরসা দিয়ে কয়েকটা কাগজ শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে দিতে বলেন। সিন্না চলে গেলে ক্যাসিয়াস ও কাফকার মধ্যে ঠিক হয় সকালের আগেই তারা ব্রুটাসের সঙ্গে দেখা করবেন। কাফকা বলে, জনগণের কাছে ব্রুটাস অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। ব্রুটাস দলে থাকলে তাদের কোনো কাজ সহজে অপরাধ বলে গণ্য হবে না। ক্যাসিয়াস কাফকার কথায় সায় দিয়ে বলে, এ কাজে ব্রুটাসের দরকার কোথায় সেটা সে ঠিক ধরতে পেরেছে। রোমে ব্রুটাসের বাগান বাড়ি। ভোর হওয়ার অনেক আগেই ব্রুটাস বিছানা ছেড়ে ওঠেন। ভৃত্য লুসিয়াসকে পড়ার ঘরে আলো দিতে বলে সিজার সম্পর্কে ভাবতে বসেন। তিনি জানেন দেশকে বাঁচাতে গেলে জুলিয়াস সিজারকে মরতে হবে, তবু হত্যার সপক্ষে তিনি যুক্তিগুলো সাজাতে চান। ব্যক্তিগতভাবে সিজারের সঙ্গে তার সম্পর্ক খারাপ নয়, কিন্তু রাজপথে অভিষিক্ত হলেই তিনি বিষধর সাপের মতো ভয়ঙ্কর হয়ে উঠবেন। তাই ডিমের অবস্থাতেই যেমন সাপকে মারতে হয়, সিজারকেও তেমনি ক্ষমতা পাওয়ার আগেই হত্যা করা ছাড়া পথ নেই। লুসিয়াস আলো এনে দেয়, আর সেই সঙ্গে একটা চিঠি। চিঠিতে ব্রুটাসকে উদ্দেশ্য করে বলা হয়েছে রোমের স্বার্থে অত্যাচারীদের উপরে আঘাত হানতে। কতদিন রোম এই কষ্ট ভোগ করবে? ব্রুটাস নিজের মনে শপথ করেন যে তার দ্বারা যদি সম্ভব হয় তো সে প্রতিকার তিনি করবেন। ব্রুটাসের প্রশ্নের উত্তরে লুসিয়াস এসে জানায় মার্চ মাসের 15 দিন পার হয়েছে। এ সময় ক্যাসিয়াস ও আরো অনেকে ব্রুটাসের সঙ্গে দেখা করতে এলেন, তাদের টুপি কান পর্যন্ত নামানো ও মুখে এমনভাবে পোশাকে ঢাকা যে তাদেরকে সহজে চেনা যায় না। ব্রুটাস জানেন তারা ষড়যন্ত্রকারী। তিনি নিজের মনে বলেন,
রাতের বেলাতেই যদি তাদের মুখ ঢেকে রাখতে হয় তাহলে দিনের বেলায় তারা মুখ কোথায় লুকাবে? ক্যাসিয়াসের সঙ্গে ছিল কাসকা, ডেসিয়াস, সিন্না, মেটেলাস, সিম্বার ও ট্রেবোনিয়াস। ক্যাসিয়াস জানালেন তারা সকলেই ব্রুটাস সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন। ক্যাসিয়াস তাদের সংকল্প সাধনের শপথ গ্রহণ করতে চান, কিন্তু ব্রুটাস অন্য ভাবনার মানুষ। তিনি বললেন, রোমের প্রত্যেক মানুষের মলিন মুখ প্রেরণা হিসাবে যথেষ্ট। সিজারের অত্যাচারে সকলে সেই অত্যাচার ও অবিচার থেকে নিজেদের মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। তার জন্য অন্য বন্ধনের দরকার কি? প্রবীণ সিসেরোকে দলে নেওয়া হবে কিনা সে সম্বন্ধে আলোচনা হয়। মেটেলাস তাকে দলে নেওয়ার পক্ষে বলে, তার মতো পক্ষকেশ বৃদ্ধ দলে থাকলে সকলের সমর্থন পাওয়া যাবে। ব্রুটাস ক্যাসিয়াসের দলের চাঞ্চল্যতা ও উদ্যমতা তার পরিণত বিচার বুদ্ধির গভীরতায় ঢেকে যাবে, লোকের চোখে পড়বে না। ব্রুটাস বলেন, সিসেরো কখনো অন্যের মতে চলেন না, তাই তাকে বাদ রাখাই ভালো। সিজার ছাড়া আর কাউকে হত্যা করা হবে কিনা এই বিষয় নিয়েও আলোচনা হয়। ক্যাসিয়াস বলেন, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য সিজারের অনুচর অ্যান্টনিকেও হত্যা করা দরকার। কিন্তু এ ব্যাপারেও ব্রুটাস বললেন, তাহলে ঘটনাটা খুবই রক্তক্ষয়ী হয়ে যাবে। ব্রুটাস বলেন, আমরা সিজারকে কসাইয়ের মতো হত্যা করছি না, আমরা তার মতবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। তার জন্য সিজারের রক্তপাত করতেই হবে, কিন্তু কোনো আক্রোশবশত নয়, কারণ আমাদের এই কাজে যেন হিংসার ভাব না থাকে। আমাদের এই কাজ দেখে মনে হবে যেন বৃহত্তর প্রয়োজনের খাতিরে, মহত্তর উদ্দেশ্যের জন্যই এ কাজ। ব্রুটাস বলেন, কারোর মাথা কাটা গেলে যেমন হাত কিছুই করতে পারে না, তেমনি সিজার মারা গেলে অ্যান্টনিও সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়বে। ক্যাসিয়াস তবু বলেন, অ্যান্টনি সম্পর্কে তার ভয় আছে, কারণ সিজার সম্পর্কে তার গভীর শ্রদ্ধা। ব্রুটাস তাকে ভরসা দেন। ঘড়িতে 3টা বাজে। সিজার সেদিন বাড়ি থেকে বেরোবেন কিনা এ নিয়ে সংশয় দেখা দেয়, কারণ সম্প্রতি সিজার কুসংস্কারচ্ছন্ন হয়ে উঠেছেন। রাতের অদ্ভুত ব্যাপার স্যাপার আর গণৎকারের সাবধান বাণী, তার ফলে সিজার পরিষদেও নাও আসতে পারে। ডেসিয়াস জানায় যে সে তোষামত করে সিজারের সেই সিদ্ধান্ত বদলাতে পারবে, কারণ সিজার তোষামত পছন্দ করেন। ঠিক হয় যে সকলেই সকাল 8টার মধ্যে সিজারের বাড়ি গিয়ে তাকে পরিষদে আনবে। সকলে চলে যায়, ব্রুটাস কেবল ভাবে। ব্রুটাসের স্ত্রী পোর্সিয়া স্বামীর পাশে এসে দাঁড়াল। ব্রুটাস বলে, এত সকালে কেন উঠলে? তোমার দুর্বল শরীরে যে ঠান্ডা লাগবে। পোর্সিয়া অনুযোগ করে, সে তো ব্রুটাসের স্বাস্থ্যের পক্ষেও খারাপ, তাহলে সে কেন চুপি চুপি বিছানা ছেড়ে উঠে এসেছে? পোর্সিয়া জানতে চায়, কিছুদিন যাবৎ ব্রুটাসের মনে যেন এক ঝড় চলছে, সে বড় অস্থির ও চিন্তান্বিত, কেন? পোর্সিয়া জানতে চাই তার দুঃখের কারণ। উত্তরটা এড়াতে চান ব্রুটাস, কিন্তু পোর্সিয়া ছাড়ে না। সে বলে, স্ত্রী হিসেবে জানার অধিকার তার আছে। সে জানতে চাই কারা ওই 6-7 জন লোক যারা মুখ ঢেকে রাতে এসেছিল। পোর্সিয়া বলে, আমি তোমার বিবাহিতা স্ত্রী, অথচ তোমার কোনো গোপন খবর জানতে পারবো না, এ কেমন কথা ব্রুটাস? শুধু কি তোমার সঙ্গ দেয়াই আমার কাজ? পোর্সিয়া কথা দেন যে স্বামীর গোপন খবর গোপনই থাকবে। ব্রুটাসও কথা দিলেন যে তার সমস্ত পরিকল্পনার কথা, তার দুশ্চিন্তার কারণ সবই পোর্সিয়াকে বুঝিয়ে বলবেন। কে যেন কড়া নাড়ে।
কায়াস লিগারিয়াস নামে একজন অসুস্থ কিন্তু বীরত্বপূর্ণ মানুষ ব্রুটাসের সঙ্গে দেখা করতে এসেছেন। লিগারিয়াস জানালেন যে সমস্ত অসুস্থতাকে সে ছেড়ে ফেলে দিয়েছে, ব্রুটাসের পাশে থেকে সে দেশের জন্য কাজ করতে চায়। বলে, আমায় কোথায় যেতে হবে, কি করতে হবে কিছুই জানি না, ব্রুটাস পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এটাই যথেষ্ট। এদিকে রাতের পোশাকে জুলিয়াস সিজার নিজের বাড়িতেও অস্থির, ঝড় বৃষ্টি বজ্রপাতের অস্বাভাবিক দুর্যোগপূর্ণ রাত তাকে চঞ্চল করে তুলেছে। রাতের বেলা ঘুমন্ত কালপূর্ণিয়া তিনবার চিৎকার করে উঠেছে, কে আছো, বাঁচাও, সিজারকে খুন করছে। সিজার ভৃত্যকে হুকুম করেন সে যেন পুরোহিতদের কাছে গিয়ে দেবতাদের উৎসর্গ দিতে বলে এবং তার সাফল্য সম্পর্কে পুরোহিতদের অভিমত জানায়। কালপূর্ণিয়া এলেন, তিনি সিজারকে অনুরোধ করলেন যে সিজার যেন সেদিন প্রাসাদের বাইরে না যান। সিজার সেই অনুরোধ মানতে অস্বীকার করে, বললেন, যেসব ঘটনা কালপূর্ণিয়াকে ভয় দেখিয়েছে তারা কেবলই সিজারের পিঠের অংশ দেখেছে, তার মুখ দেখেনি, দেখলে পালাতে পথ পাবে না। কালপূর্ণিয়া তবুও ভয় পায়। আগের রাত্রে অনেক অস্বাভাবিক ও অলৌকিক ঘটনা ঘটে গেছে, কবরের মুখ খুলে যাওয়ায় তার মধ্যে মৃতদেহ দেখা গেছে, বাতাসে শোনা গেছে যুদ্ধের শব্দ, রাজপথে প্রেতাত্মারা চিৎকার করে বেরিয়েছে, এইসব ঘটনায় রয়েছে অশুভ কিছু ছায়া, তাই কালপূর্ণিয়া ভীত। সিজার বলেন, দেবতারা যা অভিপ্রেত তাই ঘটবে, তবু তিনি বাইরেই যাবেন, সিজারের কাছে এসবের কোনো অর্থ নেই। কালপূর্ণিয়া তবু বলেন, ভিখারির মৃত্যু হলে আকাশে ধূমকেতু দেখা যায় না, কিন্তু রাজার মৃত্যু হলে সমস্ত আকাশ জ্বলে ওঠে। জবাবে সিজার বলেন, কাপুরুষ মৃত্যুর আগে বহুবার মরে, আর সাহসীরা মরে একবারই। আর সবচেয়ে আশ্চর্যের কথা এই যে মৃত্যু অনিবার্য জেনেও মানুষ মৃত্যুকে ভয় পায়। ভৃত্য এসে জানায় যে গণৎকাররা সিজারকে বাইরে বেরোতে বারণ করেছেন, সিজার কিন্তু বেরোতে দৃঢ়প্রতিজ্ঞ। কালপূর্ণিয়া তবু অনুরোধ করেন যে সিজার যেন অসুস্থতার অজুহাতে নিজে না গিয়ে মার্ক অ্যান্টনিকে সিনেটে পাঠান। ইতিমধ্যে ডেসিয়াস আসে সিজারকে সিনেটে নিয়ে যেতে। সিজার ডেসিয়াসকে নির্দেশ দেন যে সে যেন জানাই সিজার সিনেটে যাবেন না, কোনো মিথ্যে অজুহাতে নয়, শুধু সে যেন বলে সিজার আসবেন না। ডেসিয়াস কোনো একটা কারণ বলতেই তিনি বলেন, সিজারের ইচ্ছাই যথেষ্ট। তবে তিনি ডেসিয়াসকে প্রকৃত কারণ বলেন, বলেন কালপূর্ণিয়ার খারাপ স্বপ্নের কথা। সেই স্বপ্নে কালপূর্ণিয়া দেখেছেন সিজারের প্রতিমূর্তি থেকে অজস্র ধারায় রক্ত বের হচ্ছে, আর রোমের মানুষ সেই রক্তে হাসতে হাসতে হাত ধুচ্ছে। এই অতিপ্রাকৃত ঘটনায় কালপূর্ণিয়া পেয়েছেন বিপদের আভাস, ও তিনি নতজানু হয়ে প্রার্থনা করেছেন যেন সিজার সেদিন ঘরেই থাকেন। ডেসিয়াস সেই স্বপ্নের অন্য ব্যাখ্যা দেন, এর অর্থ এই যে আপনার দ্বারাই মহান রোম সাম্রাজ্য বিভিন্ন দেশের রক্ত শোষণ করে পুনর্জীবিত ও গৌরবান্বিত হয়ে উঠবে। ডেসিয়াস বলে, সেদিন সিজার সিনেটে না গেলে সিনেটের মতের পরিবর্তন হতে পারে, কেউ হয়তো পরিহাস করে বলতে পারে সিনেট ভেঙে দাও, আবার সেদিন সিনেট বসবে যেদিন সিজারের স্ত্রী ভালো স্বপ্ন দেখবেন, সিজারকে লোকে কাপুরুষ ঠাউরাবে। ডেসিয়াসের কথাই সিজারের মত বদলায়, তিনি বললেন, আমি যে ভয়ের কারণে আত্মসমর্পণ করেছিলাম তার জন্য লজ্জিত, কে আছো, আমার পোশাক দাও, আমি সিনেটে যাব। ইতিমধ্যেই ব্রুটাস ও অন্যরা সিজারকে নিয়ে যেতে এলেন। ব্রুটাসকে দেখে সিজার খুশি হলেন, অ্যান্টনিও এসে পড়লেন। সিজার সিনেটে যাওয়ার জন্য তৈরি হয়ে ভিতরে গেলেন। সিজারের সিনেটে যাওয়ার পথে তার একজন শুভাকাঙ্ক্ষী
আর্তেমিরাস অপেক্ষা করছিল সিজারের হাতে একটা চিঠি দেওয়ার উদ্দেশ্য নিয়ে। সেই চিঠিতে সিজারকে সাবধান করে দেয়া হয়েছিল যে তিনি যেন ক্যাসিয়াসের উপর নজর রাখেন, কাস্কার কাছে না যান আর অন্যদের প্রতি নজর রাখেন। তারা সিজারের বিরুদ্ধে একজোট হয়ে উঠেছে। পরিষদের সামনের রাজপথ ধরে আসছিলেন সিজার, ব্রুটাস, ক্যাসিয়াস, কাস্কার সমেত আরও অনেকে। গণৎকারকে চোখে পড়ল সিজারের। পরিহাসের সুরে তাকে লক্ষ্য করে বললেন, 15 মার্চ তো এসে গেছে। জবাবে গণৎকার বললেন, হ্যাঁ এসেছে কিন্তু যায়নি। আর্তেমিরাস নামের সিজারের শুভাকাঙ্ক্ষী লোকটি চিঠিটা সিজারের হাতে দিয়ে পড়াবার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। উল্টে সিজার তাকে পাগল বলে সন্দেহ করে। সিজার সদল বলে সিনেটে প্রবেশ করে। ট্রেবোনিয়াস কোনো অজুহাতে অ্যান্টনিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। মেটেলাস সিম্বার নতজানু হয়ে সিজারের কাছে তার ভাই পাবলিয়াসের মুক্তি প্রার্থনা করে। কোনো অপরাধে তার নির্বাসন দণ্ড হয়েছে। সিজার বললেন, আইনের বিধান অনুযায়ী শাস্তি হয়েছে তোমার ভাই। তোষামোদে গলে গিয়ে আমি তাকে মুক্তি দিতে পারি না। সিজার কখনো অন্যায় করে না। ব্রুটাস এগিয়ে এসে পাবলিয়াস সিম্বারকে মুক্তি দিতে অনুরোধ করেন। সিজার অবাক হন কিন্তু বলেন, আমি ধ্রুবতারার মতো চিরস্থির ও অবিচল। আকাশের সব তারার মধ্যেই আছে আগুনের উত্তাপ। তারা সবাই কিরণ দেয় কিন্তু কেবল একটা স্থান পরিবর্তন করে না। মানুষের মধ্যেও তেমনি। রক্তমাংসের মানুষ সহজে ভয় পায় কিন্তু আমি একজন অপরাজেয়। তার গতিপথ অপ্রতিহত। সিম্বারের নির্বাসনের যে প্রতিবিধান আমি দিয়েছি তা ফেরানো সম্ভব নয়। তারপর এই নিয়ে কথাবার্তা চলার সময় কাস্কা গিয়ে সিজারকে ছুরি মারে। তারপর একে একে সবাই এবং সবশেষে ব্রুটাস। সিজার মৃত্যুর মুহূর্তে গভীর হতাশার সঙ্গে বলেন, ব্রুটাস তুমিও? সিনেটে গোলমালের মধ্যে বক্তৃতা মঞ্চের দিকে চান ক্যাসিয়াস ও ব্রুটাস। তার আগেই অ্যান্টনির ভৃত্য এসে জানায় ব্রুটাস অ্যান্টনির নিরাপত্তা প্রতিশ্রুতি দিলে তিনি কাছে আসতে পারেন এবং কেন সিজারকে হত্যা করা হলো তার সঙ্গত কারণ যদি ব্রুটাস দেখাতে পারেন তাহলে তিনি চিরদিনই ব্রুটাসকে অনুসরণ করবেন। ব্রুটাস কথা দেন তাই হবে। তিনি অ্যান্টনির প্রশ্নের জবাব দেবেন এবং অ্যান্টনির কোনো ক্ষতি হবে না। অ্যান্টনি এলেন, তিনি সিজারের মৃত্যুতে শোকাহত। তিনি বিলোপ করেন, সিজারের মৃত্যুর এই পরম ক্ষণে যদি আমারও মৃত্যু হয় তাহলে নিজেকে ভাগ্যবান বলে মনে করব। ব্রুটাসকে উদ্দেশ্য করে অ্যান্টনি বললেন, বিচক্ষণ মহান ব্যক্তির রক্তে রঞ্জিত হয়ে ধন্য হয়েছে আপনাদের তরবারি। যদি আপনারা আমায় সহ্য করতে না পারেন তাহলে আমার অনুরোধ, আপনারা ওই রক্তাক্ত হাত দিয়ে আমাকে হত্যা করে আপনাদের অভিলাষ পূরণ করুন। এই পরমক্ষণে সিজারের মৃতদেহের পাশে মৃত্যুবরণ করার সুযোগ হাজার বছর বাঁচলেও পাওয়া যাবে না। তাছাড়া আপনাদের মতো বীর সন্তানদের হাতে মরতে পারাটাও পরম ভাগ্যের কথা। ব্রুটাস তাকে ভরসা দিয়ে বললেন, আপাতদৃষ্টিতে হত্যাকারী হলেও তাদের অন্তরে করুণার অভাব নেই। সিজারের প্রতি সহানুভূতি সত্ত্বেও রোমের সাধারণ মানুষের ভালোর জন্যই এই কাজ করতে হয়েছে। ক্যাসিয়াস অ্যান্টনিকে বলেন, দেশের নতুন প্রশাসকদের মধ্যে তিনিও একজন হবেন। অ্যান্টনি বলেন, আমি আপনাদের বিচার বিবেচনায় সন্দেহ করি না। আপনাদের প্রত্যেকের রক্তাক্ত হাতের সঙ্গেই আমি হাত মেলাব। কিন্তু এরপর আবার চলে তার শোক বিলাপ। এবার ক্যাসিয়াস স্পষ্ট করেই জানতে চান কোন ধরনের সম্পর্ক অ্যান্টনি তাদের সঙ্গে রাখতে চান। অ্যান্টনি জানালেন, তিনি ব্রুটাস ক্যাসিয়াসদের দলেই আছেন, তবে
সিজারকে কেন ওইভাবে হত্যা করা হলো তার কারণটুকু নিশ্চয়ই তাকে বলা হবে। অ্যান্টনির কথায় ব্রুটাস গভীর আস্থার সঙ্গে বললেন, এ বিষয়ে আমাদের যুক্তি এমনই জোরালো যে তুমি সিজারের ছেলে হলেও তাতে সন্তুষ্ট হবে। অ্যান্টনি তখন আরেকটি অনুমতি চাইলেন। তিনি চাইলেন সিজারের মৃতদেহ নগরীর বাজার অঞ্চলের বক্তৃতা মঞ্চে উপস্থিত করা হোক ও তার শেষকৃত্যের সময় বন্ধু হিসাবে তাকে কিছু বলতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। ব্রুটাস অনুমতি দিলে ক্যাসিয়াস তাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, সিজারের শেষকৃত্যের সময় অ্যান্টনিকে বক্তৃতা দিতে দেবেন না। অ্যান্টনির বক্তৃতা শুনে জনতা বিচলিত হয়ে উঠতে পারে, কিন্তু এ ব্যাপারেও ব্রুটাস ভরসা দিলেন। বক্তৃতা মঞ্চে আমি প্রথম বক্তৃতা দেব এবং মানুষকে সিজারের মৃত্যুর কারণ জানাব। অ্যান্টনি অসঙ্গত কিছু বললে আমি তার প্রতিবাদ করব। পূর্ণ মর্যাদার সঙ্গে সিজারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে, তাতে আমাদের সম্পর্কে লোকের ধারণা ভালো ছাড়া খারাপ হবে না। ক্যাসিয়াসের আশঙ্কা দূর না হলেও ব্রুটাস অ্যান্টনিকে সিজারের মৃতদেহ নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। তারপর বললেন, অ্যান্টনি তার বক্তৃতায় সিজারের যত খুশি প্রশংসা করতে পারে, কিন্তু ব্রুটাসদের উপরে কখনো দোষারোপ করা যাবে না। এবং ব্রুটাসের বক্তৃতার পরে সে একই মঞ্চে বক্তৃতা দেবে। অ্যান্টনি রাজি হলে তিনি ছাড়া অন্যরা সবাই জায়গা ছেড়ে চলে যায়। অ্যান্টনি সিজারের মৃতদেহের সামনে বলেন যে সিজারের হত্যাকারীদের সঙ্গে শান্তভাবে কথা বললেও তিনি ভবিষ্যৎবাণী করছেন যে দেশের প্রতিটি মানুষের অঙ্গপ্রত্যঙ্গ হবে অভিশপ্ত, ইতালির সর্বত্র শুরু হবে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। সে সময় সিজারের ভৃত্য সেখানে আসে ও বলে সিজারের ভাইপো অক্টোভিয়াস সিজার আসছেন, কারণ সিজার তাকে চিঠি লিখে আসতে বলেছিলেন। তারপর সিজারের মৃতদেহ দেখে তিনি কেঁদে ওঠেন। অ্যান্টনি বললেন, তুমি তোমার মালিককে গিয়ে যা যা ঘটেছে তা বলো, অক্টোভিয়াসের পক্ষে রোম এখন নিরাপদ নয়, তবে আমি আগে সিজারের মরদেহ বাজারে বয়ে নিয়ে যাই, সেখানে আমি বক্তব্য করব এবং দেখব ষড়যন্ত্রকারীদের এই নিষ্ঠুর হত্যাকে মানুষ কিভাবে দেখছে। তুমি তা দেখে অক্টোভিয়াসকে এখানকার খবর জানাবে। সিজারের মৃতদেহ বহন করে দুজন স্থান ত্যাগ করে। রোমের বাজার এলাকায় ব্রুটাস ও ক্যাসিয়াসকে ঘিরে ধরে জনতা। তারা জানতে চায় কেন এই হত্যা। ব্রুটাসের কথা মতো জনতার এক অংশ থাকে ব্রুটাসের সঙ্গে আর এক অংশ থাকে ক্যাসিয়াসের সঙ্গে। তাদের সন্তুষ্ট করার ভার ক্যাসিয়াসের। ব্রুটাস বক্তৃতা মঞ্চে উঠলেন ও তার কথা শুরু করলেন। ব্রুটাস বললেন, সিজারের প্রতি তার ভালোবাসা কারোর চেয়ে কম নয়, কিন্তু তিনি তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। সিজারকে কম ভালোবাসে বলে নয়, রোমকে আরো বেশি ভালোবাসে বলে। ব্রুটাস প্রশ্ন করলেন, সিজারকে ভালোবেসে কি আপনারা দাস হয়ে থাকতে চান, নাকি তার বিরুদ্ধে মৃত্যুর বিনিময়ে চান স্বাধীনতা? ব্রুটাস বলে চলেন, সিজার আমায় ভালোবাসতেন, তার জন্য আমি চোখের জল ফেলি, তার বীরত্বের জন্য আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ও স্বৈরাচারী, এজন্যই তাকে হত্যা করি। এমন কি কোনো হীন মানুষ আছেন যে দাসত্ব চান? যদি কেউ থাকে তাহলে আমি তার কাছে অপরাধী। এমন হীন কি এখানে কেউ আছেন যে দেশকে ভালোবাসেন না? যদি থাকেন আমি তার কাছে অপরাধী। ব্রুটাস থামলে জনতা বলে ওঠে, কেউ সেখানে নেই। ব্রুটাস তখন বলে, আমি তাহলে কোনো অন্যায় করিনি। ব্রুটাস আরো জানান, সিজারের মৃত্যুর কারণ পরিষদের কার্যবিবরণীতে লেখা আছে। এ সময় সিজারের মৃতদেহ নিয়ে আসেন অ্যান্টনি।
সেদিকে দেখিয়ে ব্রুটাস বলেন, এই এলো সিজারের মরদেহ, সঙ্গে শোকে মুহমান অ্যান্টনি। এই মৃত্যুতে অ্যান্টনির কোনো ভূমিকা না থাকলেও নতুন প্রজাতন্ত্র প্রশাসনে তার আসন থাকবে, আপনাদের সকলেরই থাকবে। রোমের মঙ্গলের জন্য আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে হত্যা করেছি। আবার যদি দেশের প্রয়োজন হয় তবে এই ছুরি দিয়ে আমার নিজেকে হত্যা করতে এতটুকু আমার হাত কাঁপবে না। ব্রুটাসের বক্তৃতায় রোমের মানুষ মুগ্ধ ও উদ্বেলিত, তারা তাকে বিজয় মাল্য দিতে চান। তার পূর্বপুরুষের মতো তারও এক প্রতিমূর্তি স্থাপন করতে চায়। আর একজন বললেন, ব্রুটাসকেই সিজারের আসনে বসানো হোক। ব্রুটাস জনতার কাছ থেকে বিদায় চান এবং জনতাকে সিজারের মরদেহর প্রতি যথাযোগ্য শ্রদ্ধা জ্ঞাপন করতে ও মার্ক অ্যান্টনির কথা শুনতে অনুরোধ করেন। মঞ্চে ওঠে অ্যান্টনি, প্রথমেই বললেন, ব্রুটাসের জন্য আজ তিনি জনগণের সামনে আসার সৌভাগ্য লাভ করেছেন। আমি এখানে এসেছি তার মরদেহ সমাধিস্থ করার জন্য। মানুষ জীবনে যা অন্যায় করে তার স্মৃতি তার মৃত্যুর পরেও থাকে, কিন্তু ভালো কাজ তার শরীরের সঙ্গে ঢাকা পড়ে মাটির গর্তে। সুতরাং সিজারের ক্ষেত্রেও তাই হোক। মহান ব্রুটাস বললেন, সিজার ছিলেন উচ্চাকাঙ্ক্ষী স্বৈরাচারী, তা যদি হয় তাহলে অপরাধের প্রায়শ্চিত্ত সিজার করে গেছেন, কিন্তু সিজার ছিলেন আমার বন্ধু, আমার পরম বিশ্বাসভাজন ও ন্যায়পরায়ণ। বিদেশ থেকে তিনি অনেক বন্দীকে ধরে রোমে এনেছেন, তাদের দেয়া অর্থ সাধারণের কোষাগারে সঞ্চিত রয়েছে। সেটা কি তার উচ্চাকাঙ্ক্ষার পরিচয় নয়? সকলেই দেখেছেন লুপার কালিয়া উৎসবের সময় আমি নিজের হাতে তাকে তিনবার রাজমুকুট দিতে গিয়েছিলাম, তিনবারই তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এটা কি তার উচ্চাকাঙ্ক্ষার নিদর্শন? তবু ব্রুটাস বলছেন, তিনি উচ্চাভিলাষী এবং ব্রুটাস একজন সম্মানিত ব্যক্তি। ব্রুটাসের কথা খণ্ডন করার জন্য নয়, শুধু আমি যা জানি তাই বলছি। একদিন তোমরা সিজারকে ভালোবাসতে, আর তার কারণও ছিল। হে ন্যায় বিচারের দেবী, আজ তুমি চলে গেছ বর্বর পশুদের হাতে। অ্যান্টনির বক্তৃতা মানুষের মনকে টানে। কেউ বলে সিজারের জায়গায় যে আসবে সে হয়তো আরো খারাপ হবে। অন্যজন প্রশ্ন তোলে, সিজার রাজমুকুট নেননি, সুতরাং তাকে উচ্চাকাঙ্ক্ষী কিভাবে বলা যাবে? অ্যান্টনির শোকগ্রস্ত চেহারা অনেকের সহানুভূতি আকর্ষণ করে। অ্যান্টনি আবার বলতে শুরু করেন, তিনি সিজারের স্বাক্ষর করা একটি কাগজ দেখিয়ে বলেন, এটা সিজারের উইল, আর এই উইল পড়লে রোমের মানুষ সিজারের প্রতি ভালোবাসায় মৃত সিজারের ক্ষতস্থানগুলি চুম্বন করবে আর তাদের গামছা দিয়ে তার শরীরের রক্ত মুছে দেবে। সিজারের উইল সম্বন্ধে জনগণের কৌতূহল মাত্রা ছাড়িয়ে যায়। অ্যান্টনি অবশ্য উইলে কী আছে তা সহজে ভাঙেন না, বরং ছোট ছোট কথায় জনগণের উত্তেজনা বাড়াতে থাকেন। এই সময় জনতা ব্রুটাস, ক্যাসিয়াস প্রভৃতিদের উদ্দেশ্যে বলে ওঠেন, তারা বিশ্বাসঘাতক, খুনি, শয়তান। এবার অ্যান্টনি মঞ্চ থেকে নেমে এসে সিজারের মৃতদেহের পাশে গিয়ে দাঁড়ান। শ্রোতাদের অনুরোধ করেন মৃতদেহটিকে ঘিরে দাঁড়াতে। অ্যান্টনি আবেগের সঙ্গে বলতে থাকলেন, যদি তোমাদের চোখে জল থাকে তবে সেই জল ঝরাবার জন্য প্রস্তুত হও। সিজারের পোশাকের প্রতি জনতার দৃষ্টি আকর্ষণ করে বলেন, নার্ভিল জয় করার পরে এক গ্রীষ্মের সন্ধ্যায় তিনি এই পোশাকটি প্রথম পরেছিলেন, আর আজ ক্যাসিয়াস তার হাতের ছুরিটা এখানেই বিদ্ধ করেছেন। দেখুন বিদ্বেষী কাসকা কিভাবে একটা ক্ষত সৃষ্টি করেছে, আর তার প্রিয়তম ব্রুটাস ছুরি মারেন এইখানে। তখন সিজারের শরীর থেকে যে রক্ত বেরিয়েছিল সেই রক্তধারা জানতে চাইছিল, সত্যি ব্রুটাস নির্দয়ভাবে ওই আঘাতটা করেছে কিনা। কারণ আপনারা জানেন সিজার ব্রুটাসকে গভীরতমভাবে ভালোবাসতেন।
মহান সিজার যখন ব্রুটাসকে আঘাত করতে দেখলেন, তখন অস্ত্রের চেয়ে সেই অকৃতজ্ঞতার আঘাতই আরো গভীর হয়ে উঠেছিল। অ্যান্টনির বক্তৃতায় রোমের মানুষ যেন পাগল হয়ে গেল। তারা চিৎকার করে বলল, আমরা এই হত্যার প্রতিশোধ নেব, প্রতিশোধ চাই, তাদের খুঁজে বের করো, আগুন দিয়ে পুড়িয়ে ফেলো, একজন বিশ্বাসঘাতকও যেন না বাঁচতে পারে। অ্যান্টনি তখন তাদের নেতা, পথপ্রদর্শক। অ্যান্টনি তখনও বলে চললেন, তিনি ব্রুটাসের মতো বাগ্মী নন, তিনি সাধারণ মোটা বুদ্ধির মানুষ, সেই কারণেই তিনি বলার সুযোগ পেয়েছেন। কিন্তু তিনি যদি ব্রুটাসের মতো বাগ্মী হতেন, তাহলে তার জোরালো ভাষায় প্রত্যেকটা পাথরখণ্ড প্রচণ্ড বিদ্রোহে ফেটে পড়ত। অ্যান্টনির ইঙ্গিতটি ছিল স্পষ্ট, জনতা রাগে চিৎকার করে উঠল, আমরাও বিদ্রোহ করব। বন্ধুগণ, এবার অ্যান্টনি বললেন, আপনারা এখনও জানেন না তিনি আপনাদের কতটা ভালোবাসতেন। আমি সিজারের উইলের কথা বলছিলাম, আপনারা তা ভুলে গেছেন। জনতা চিৎকার করে বলল, হ্যাঁ উইল কি লেখা আছে তাতে, আমরা শুনব। উইলটি দেখিয়ে অ্যান্টনি বললেন, এই হলো তার মোহর ছাপ দেয়া ইচ্ছাপত্র। এই ইচ্ছাপত্রের মাধ্যমে তিনি রোমের প্রত্যেক নাগরিককে 75 ড্রাকমা করে দিয়ে গেছেন। তাছাড়াও তিনি টাইবার নদীর ধারে অবস্থিত বাগান জনসাধারণের উপভোগের জন্য দিয়ে গেছেন। এই হলেন সিজার। এমন মানুষ কি আর কখনো আসবেন? না, কখনোই না, জনতা চিৎকার করে বলে। সিজারের মরদেহ সৎকারের পর তারই শেষকৃত্যের আগুনে আমরা জ্বালিয়ে দেব বিশ্বাসঘাতকদের বাড়ি, ধ্বংস করে ফেলব তাদের সবকিছু। অ্যান্টনি যা চেয়েছিলেন তার বেশি তিনি পেয়ে গেছেন। রোমের মানুষ তখন ক্ষিপ্ত, তারা সিজারের শেষকৃত্যের আগুন থেকে মশাল জেলে ষড়যন্ত্রকারীদের বাড়ি পুড়িয়ে ফেলতে চাইল। একজন ভৃত্য এসে অ্যান্টনিকে খবর দিল, অক্টোভিয়াস সিজার রোমে এসে গেছেন, তিনি ও লেপিডাস সিজারের বাড়িতে রয়েছেন। অ্যান্টনি জানালেন তিনি সেখানে তাদের সাথে দেখা করবেন। ভৃত্য আরও জানালো যে অক্টোভিয়াস বলেছিলেন ব্রুটাস ও ক্যাসিয়াস রোম নগরীর ফটক পার হয়ে পাগলের মতো পালাচ্ছে। অ্যান্টনি হাসেন। রোমের মানুষ তখন রাগে অন্ধ। চিন্না নামে এক জনৈক কবি যাচ্ছিলেন সিজারের অন্ত্যেষ্টিক্রিয়া দেখতে, তাকেও নাগরিকরা ঘিরে ফেলল এবং নানা প্রশ্নবাণে জর্জরিত করল। তারপর তাকে মনে করে ষড়যন্ত্রকারীদের একজন। ছিন্না বলে, আমি ষড়যন্ত্রকারী ছিন্না নই, আমি কবি। তখন এক নাগরিক পরিহাস করে বলে ওঠে, খারাপ কবিতা লেখার জন্য একে টুকরো টুকরো করে ফেলো। ছিন্নাকে ছেড়ে তারা ছোটে ব্রুটাস, ক্যাসিয়াস, কাস্কা প্রভৃতির খোঁজে। অ্যান্টনির বাড়িতে এসেছেন অক্টোভিয়াস ও লেপিডাস। রাজদ্রোহ ও সিজারকে হত্যার অভিযোগে যাদেরকে মরতে হবে তাদের একটি তালিকা তৈরি করছেন অ্যান্টনি। সে তালিকায় লেপিডাসের ভাই ও অ্যান্টনির ভাগ্নেও রয়েছে, কিন্তু সেই প্রাণদণ্ডে লেপিডাস ও অ্যান্টনি সম্মতি দিয়েছেন। লেপিডাস চলে যেতে অ্যান্টনি অক্টোভিয়াসকে জিজ্ঞাসা করলেন, লেপিডাস লোকটা বোকা, ওকে সাম্রাজ্যের 1/3 দেওয়াটা কি ঠিক হবে? অক্টোভিয়াসের পাল্টা প্রশ্ন, তাহলে ওর সাহায্য নিলাম কেন? অ্যান্টনি জবাব দিলেন, ওকে এখন কিছু সম্মান দেয়া হচ্ছে ঠিকই, কিন্তু আসলে ও সোনা বহনকারী গাধার মতো, ওকে পরিচালনার দায়িত্ব আমাদেরই, আমাদের নির্দেশ মতোই ওকে কাজ করতে হবে, কাজ মিটলে ছেড়ে দিতে হবে। তখন ও গাধার মতোই মাঠে মাঠে চড়ে খাটবে। অক্টোভিয়াস বললেন, যাই হোক, লেপিডাস কিন্তু সাহসী যোদ্ধা। দুজনের কথাবার্তার মধ্যে দিয়ে ঠিক হলো তাদের মিত্রশক্তিকে সমবেত করা হবে ও আলোচনার মধ্যে ঠিক করা হবে যে তারা কিভাবে বিপদের মোকাবেলা করবেন। এদিকে ব্রুটাস ও ক্যাসিয়াসের সম্পর্কে ফাটল ধরল। দুজনেই মনে করেন অন্যজন তার প্রতি অন্যায় করেছেন। খোলাখুলি কথা বলার জন্য ক্যাসিয়াস সসৈন্যে
আসেন ব্রুটাসের শিবিরে। ক্যাসিয়াস ও ব্রুটাস যে যার সৈন্যদের তাঁবু থেকে কিছুটা দূরে সরে যেতে বলে নিজেদের মধ্যে কথাবার্তা আরম্ভ করেন। ক্যাসিয়াসের অভিযোগ যে ঘুষ নেয়ার অপরাধেই ব্রুটাস লুসিয়াস গেন্নাকে শাস্তি দিয়েছেন ও লোকসমক্ষে অপমান করেছেন। ক্যাসিয়াস তার সমর্থনে চিঠি দেয়া সত্ত্বেও ব্রুটাস তা গ্রাহ্য করেননি। ব্রুটাসের পাল্টা অভিযোগ, ক্যাসিয়াস এই ধরনের হালকা অপরাধকে তেমন গুরুত্ব দেওয়া উচিত নয়। এবার ব্রুটাস ক্যাসিয়াসকে তার নিজের ঘুষ দেওয়ার অভ্যাস আছে বলেই অভিযোগ করেন। অযোগ্য লোকের কাছ থেকে টাকা নিয়ে তিনি তাদের উঁচু পদে দিয়েছেন। ব্রুটাস ও ক্যাসিয়াসের মধ্যে তীব্র বাদানুবাদ চলতে থাকে। 15 মার্চের কথা মনে করে দিয়ে ব্রুটাস বলেন, ন্যায় বিচারের স্বার্থেই কি জুলিয়াস সিজারকে হত্যা করা হয়নি? যারা এ যুগে শ্রেষ্ঠ মানুষটিকে হত্যা করেছে তাদের একজন দুর্নীতিকে সমর্থন করবে আর উৎকোচ গ্রহণ করে তাকে কলুষিত করবে? তীব্র বাদানুবাদের পর ক্যাসিয়াস একসময় ভেঙে পড়েন। ক্যাসিয়াসের অভিমানের শেষে আবার উভয়ের মিল হয়, দ্বন্দ্বের সমাপ্তি হয় ভালোবাসার মধ্য দিয়ে। ব্রুটাস ক্যাসিয়াসকে দেন তার চরম দুঃখের খবর, পোর্সিয়া মারা গেছে। ব্রুটাসের অনুপস্থিতিতে অধৈর্য হয়ে এবং অ্যান্টনি ও অক্টোভিয়াসে শক্তিশালী হয়ে উঠেছেন ভেবে আত্মঘাতী হয়েছেন পোর্সিয়া। দুজনই মদের পেয়ালায় দুঃখ ভুলে থাকতে চাইলেন। কিছু পরে ক্যাসিয়াস ও ব্রুটাসের দুই অনুগামী ট্রিটিনিয়াস ও মেসালা সেখানে আসেন। ব্রুটাস মেসালাকে জানান যে তিনি খবর পেয়েছেন যে অক্টোভিয়াস ও মার্ক অ্যান্টনি ব্রুটাসের বিরুদ্ধে এক বিরাট সৈন্যবাহিনী নিয়ে ফিলিপ্পির দিকে এগিয়ে আসছে। মেসালা আরও খবর দিলেন যে অক্টোভিয়াস অ্যান্টনি ও লেপিডাস সিনেটের 100 সদস্যকে হত্যা করেছে, এর মধ্যে সিসেরও আছে। আবার পোর্সিয়ার কথা ওঠে। ব্রুটাস বললেন, আমাদেরও একদিন মরতে হবে, এ মৃত্যুশোক আমি সহ্য করতে পারবো। ব্রুটাস আবার কাজের কথায় ফিরে এলেন। তারা সৈন্যবাহিনী নিয়ে ফিলিপ্পির দিকে অগ্রসর হবেন কিনা এ নিয়ে আলোচনা হয়। ক্যাসিয়াস বললেন, সেটা না করে শত্রুদের আসতে দেওয়া উচিত, তাতেই তাদের অনেক রসদ ফুরিয়ে যাবে ও পথশ্রমে সৈন্যরা ক্লান্ত হয়ে পড়বে, তাদের অনেক ক্ষয়ক্ষতিও হবে, সেই অবসরে তারা বিশ্রাম নিয়ে নিতে পারবেন। কিন্তু ব্রুটাসের যুক্তি অন্য। তার মতে তাদের শিবির আর ফিলিপ্পির মধ্যে যেসব জনপদ আছে সেখানকার মানুষ ব্রুটাসদের সাহায্য করছে ভয়ে ভক্তিতে নয়, তাদের সমর্থনও আন্তরিক নয়। সুতরাং শত্রু সৈন্যরা ওখান থেকে এগিয়ে এলে সেখানে তাদের সৈন্য সংগ্রহ করে দল ভারী করবে। ব্রুটাস বললেন, তার চেয়ে আমরাই তাদের সাহায্য নিয়ে ফিলিপ্পিদে শত্রুদের মোকাবেলা করি। ক্যাসিয়াস তবু বোঝাতে চান, কিন্তু ব্রুটাস তার যুক্তিতে অবিচল। তার যুক্তি, সব মানুষের জীবন সমুদ্রে আসে সৌভাগ্যের জোয়ার, আর সুযোগ নেওয়ার মধ্যে দিয়েই মানুষ তার অনাকাঙ্ক্ষিত সুখ ও সম্পদ লাভ করে, আর সেই জোয়ারের সুযোগ নিতে না পারলে জীবনযাত্রা দুঃখের চরে অবরুদ্ধ হয়ে যায়। ব্রুটাসের কথায় ক্যাসিয়াসকে রাজি হতে হয়। ঠিক হয় পরের দিন সকালে তাদের ফিলিপ্পি অভিযান শুরু হবে। কিন্তু ব্রুটাসের চোখে ঘুম নেই, সে অস্থির। লুসিয়াসকে বাজনায় সুর তুলতে বলেন। একটুখানি বাজিয়েই লুসিয়াস ঘুমিয়ে পড়ে। ব্রুটাসের চোখে তবু ঘুম আসে না। এমন সময় সেখানে সিজারের প্রেতাত্মার আবির্ভাব হয়। ব্রুটাসের একবার মনে হয় ভুল দেখছেন, কিন্তু প্রেতাত্মা তার দিকে ক্রমশ এগিয়ে আসে। ব্রুটাসের রক্ত ভয়ে হিম হয়ে যায়, চুল খাড়া হয়ে ওঠে। তিনি জিজ্ঞাসা করেন, কি জন্য এসেছো তুমি? প্রেতাত্মা বলেন, এইটুকু জানাতে
যে ফিলিপির প্রান্তরে তোমার সঙ্গে আমার দেখা হবে। প্রেতাত্মা আরও একবার এই কথা বলে, তারপর তার অন্তর্ধান ঘটে। ব্রুটাস তার অনুচরদের ডেকে তোলেন এবং জিজ্ঞাসা করেন তারা কিছু দেখেছেন কিনা, কিন্তু কেউই কিছু দেখেনি। ব্রুটাস ক্যাসিয়াসকে বলে পাঠান তিনি যেন নির্দিষ্ট সময়ের আগেই তার সেনাবাহিনী নিয়ে অগ্রসর হন, ব্রুটাস একটু পরে রওনা দেবেন। ফিলিপ্পি প্রান্তরে শত্রুপক্ষের অপেক্ষায় আছেন অক্টোভিয়াস ও অ্যান্টনি। অক্টোভিয়াসের প্রত্যাশা অনুযায়ী কাজ হয়েছে, ব্রুটাস ও ক্যাসিয়াসের বাহিনী নিজেদের এলাকায় না থেকে ফিলিপ্পির দিকে অগ্রসর হয়েছে। এক দূত এসে খবর দেয় শত্রুরা পরম বিক্রমে এগিয়ে আসছে, এখনই যুদ্ধের জন্য তৈরি হওয়া দরকার। অ্যান্টনি অক্টোভিয়াসকে বাঁদিক ঘেঁষে ধীরে ধীরে অভিযান শুরু করতে পরামর্শ দেন। অক্টোভিয়াস আবার উল্টো কথা বলেন, তিনি চান অ্যান্টনি বাঁদিকে যান, তিনি যাবেন ডান দিক দিয়ে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেনাবাহিনী সহ ব্রুটাস ও ক্যাসিয়াস এসে পড়লেন। অক্টোভিয়াস ও অ্যান্টনি ঠিক করেন যে শত্রুরা যুদ্ধ শুরু করলেই তবে তারা প্রত্যুত্তর দেবেন। ব্রুটাস ও ক্যাসিয়াস এলেন, তাদের মধ্যে বাগযুদ্ধ চলল। অক্টোভিয়াস বললেন, যুদ্ধের আগে এত কথায় কাজ কি? এই আমি তরবারি কোষমুক্ত করলাম, সিজারের দেহে করা 32টি আঘাতের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এই তরবারি কোষবদ্ধ করব না। অক্টোভিয়াসরা চলে যান। ক্যাসিয়াস বলেন, ঝড় উঠুক সমুদ্রে ঢেউ উঠুক তবু নৌকা ভাসাতেই হবে, ভয়ে পিছিয়ে এলে চলবে না। কিন্তু ক্যাসিয়াসের মনেও যেন সংশয়। তিনি বললেন, ফিলিপ্পি আসার পথে দুটো বিরাট ঈগল তাদের পতাকার উপরে বসেছিল, আজও সকালে তারা উড়ে গেছে। তাদের বদলে শকুন কাক আর চিল উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে, তাদের বিশাল ছায়া অশুভ চন্দ্রতাপের মতো তাদের সেনাবাহিনীকে ঢেকে রেখেছে, এটাকে তার কুলক্ষণ বলে মনে হচ্ছে। মেসালা এসবে বিশ্বাস না করতে পেরে পরামর্শ দিলে ক্যাসিয়াস বলেন, পুরো না হলেও ওইসব কিছু অন্তত তিনি বিশ্বাস করেন, তবে তিনি উদ্যমী ও সাহসী। ব্রুটাস বললেন, তার মানসিকতাও সেই রকমই। ক্যাসিয়াসের মনে তখনও সংশয়ের ছায়া। তিনি বললেন, যদিও সেদিন পর্যন্ত দেবতারা তাদের প্রতি সুপ্রসন্ন রয়েছেন, কিন্তু মানুষের জীবন সম্পূর্ণই অনিশ্চিত, তাই খারাপটাই ধরে নেওয়া ভালো। যদি ক্যাসিয়াসদের এই যুদ্ধে হার হয় তবে ব্রুটাসদের সঙ্গে আর কথা বলার সুযোগ পাওয়া যাবে না। ব্রুটাস বললেন, তেমন যদি কিছু হয় তাহলে বরং তিনি ভাগ্যের বিধানকেই মেনে নেবেন, কিন্তু কাপুরুষের মতো আত্মহত্যা করবেন না। এরকম কথাবার্তার মধ্য দিয়েই ক্যাসিয়াস ও ব্রুটাস পরস্পর থেকে বিদায় নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে যান। যুদ্ধ শুরু হয়। যুদ্ধের গতি শুরু থেকে ক্যাসিয়াস অ্যান্টনিদের পক্ষে যায়। পিন্ডারাস নামে এক জনৈক অনুচর ক্যাসিয়াসকে পালাতে অনুরোধ করেন, কারণ অ্যান্টনি তার তাঁবুতে ঢুকে পড়েছেন। দূরে কিছু জ্বলন্ত তাঁবু দেখিয়ে ক্যাসিয়াস প্রশ্ন করেন যে, তাঁবুগুলো কি তাদের? উত্তর আসে হ্যাঁ। ক্যাসিয়াসের নির্দেশে তার সঙ্গী টিটিনিয়াস দ্রুত ঘোড়া চালিয়ে যান যুদ্ধের প্রকৃত পরিস্থিতি জানতে, কিন্তু পিন্ডারাস জানায় পথিমধ্যে শত্রু সৈন্যরা তাকে ঘিরে ফেলেছে। ক্যাসিয়াস এবার পিন্ডারাসকে অনুরোধ করেন তার শরীরে তারই তরবারি দিয়ে আঘাত করতে। পিন্ডারাস প্রভুর আদেশ পালন করেন। এরপর ক্যাসিয়াসের তরবারি দিয়ে নিজের শরীর বিদ্ধ করে আত্মহত্যা করেন। টিটিনিয়াস ও মেসালা এসে ক্যাসিয়াসদের মৃতদেহ দেখেন। টিটিনিয়াস বিলাপ করে বলে ওঠেন, হে ডুবন্ত সূর্য, লাল রশ্মি পরিবৃত হয়ে তুমি যেমন অস্তাচলের পথে পা বাড়িয়েছ, তেমনি রক্তাক্ত অবস্থায় অস্ত গেছে ক্যাসিয়াসের জীবন সূর্য।
সেই সঙ্গে রোমের গৌরব সূর্যও আজ অস্তমিত। এবার এখানে শুরু হবে মেঘ বৃষ্টি, আর অন্ধকার ঘনিয়ে আসবে। আসলে টিটিনিয়াসকে যারা ঘিরে ধরেছিল তারা তাদের মিত্রশূন্য, এবং তারা টিটিনিয়াসকে জয়ের মালা পরিয়ে দিয়ে ক্যাসিয়াসকে সুসংবাদ জানাতে বলেছিল। ক্যাসিয়াসের মৃত্যুশোক সইতে না পেরে টিটিনিয়াসও আত্মহত্যা করেন। ব্রুটাস ও আরও অনেকে আসেন, দেখেন ক্যাসিয়াসের সঙ্গে টিটিনিয়াসও মৃত। শোক বিলাপের মধ্যে ব্রুটাস তার উপলব্ধিটি প্রকাশ করে বলেন, সিজার, তুমি আজও অপরাজিত। তুমি নেই, কিন্তু তোমার সূক্ষ্ম আত্মা অবাধে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের তরবারিগুলোকে বাধ্য করেছে আমাদের শরীরকেই বিদ্ধ করতে। ক্যাসিয়াস ও টিটিনিয়াসের দিকে দৃষ্টি আকর্ষণ করে ব্রুটাস প্রশ্ন করেন, জীবিত রোমানদের মধ্যে এদের মতো লোক আর পাওয়া যাবে কি রোমে? এদের মতো লোক আর জন্ম নেবে কি কখনো? নিজেই উত্তর দেন, অসম্ভব। ক্যাসিয়াসের মৃতদেহ পাঠিয়ে দিতে বলে তিনি আবার যুদ্ধ করার নির্দেশ দিলেন। যুদ্ধ চলে, ব্রুটাস তার সৈন্যবাহিনীকে উদ্বুদ্ধ করতে থাকেন, কিন্তু একে একে ব্রুটাসদের অনুচরদের মৃত্যুবরণ করতে হয়। অ্যান্টনির বাহিনীর জনৈক সৈনিক অ্যান্টনিকে খবর দেয় যে ব্রুটাস বন্দী হয়েছেন। তারা আসলে লুসিয়াসকে ব্রুটাস বলে মনে করেছিলেন। অ্যান্টনি তাদের ভুল ভাঙিয়ে দিয়ে তার উপর খারাপ ব্যবহার না করতে নির্দেশ দেন। ব্রুটাস কয়েকজন মাত্র অনুগামী নিয়ে পাহাড়ের উপর বিশ্রাম নিচ্ছিলেন। ক্লিটাস জানালো স্ট্র্যানিয়াস, যে তাদের মশাল হাতে পথ দেখাচ্ছিল, সে আর ফিরে আসেনি, হয় বন্দী হয়েছেন অথবা নিহত হয়েছেন। ব্রুটাস গভীর হতাশার সঙ্গে বললেন, এখন মৃত্যুর ছড়াছড়ি, আর সেটাই স্বাভাবিক। ব্রুটাস এবার দার্দানিয়াস ও ক্লিটাসকে এক মর্মান্তিক অনুরোধ করেন। তিনি তাদের বললেন তাকে হত্যা করতে। তারা এই অনুরোধে সায় না দিলে ব্রুটাস জানালেন, সিজারের প্রেতাত্মা দুই রাত ব্রুটাসের কাছে আবির্ভূত হয়েছিল, একবার সার্ভিয়ায় আর আগের রাতে ফিলিপির প্রান্তরে। ব্রুটাস বললেন, আমি জানি আমার দিন শেষ হয়ে এসেছে, যুদ্ধের গতি প্রকৃতিও তা বলে দিচ্ছে। তিনি ভলিউমিনাসকে বন্ধুত্বের দোহাই দিয়ে তরবারির বাটটা ধরতে বলেন। ক্লিটাস ব্রুটাসকে অনুরোধ করেন আর সময় নষ্ট না করে পালাতে। ব্রুটাস সবাইকে বিদায় জানিয়ে দিয়ে বলেন, তিনি আজীবন মানুষের বিশ্বাস অর্জন করেছেন, এ যুদ্ধে অক্টোভিয়াস ও অ্যান্টনি যা পাবে তা কোনো অংশেই এ থেকে কম নয়। তিনি বলেন, ব্রুটাসের জীবন কাহিনী আজ শেষ, রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে তার চোখে, যে চিরবিশ্রামের জন্য তিনি সারা জীবন পরিশ্রম করেছেন আজ সেই চিরবিশ্রামের দিন এসেছে। চারিদিকে পালাও পালাও চিৎকার ওঠে। ব্রুটাস তার অনুচরকে বলেন, তোমরা যাও, আমি যাচ্ছি তোমাদের পেছনে পেছনে। আর সবাই চলে গেলেও স্ট্র্যাটো থাকে। স্ট্র্যাটোর হাতে তরবারি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে ব্রুটাস এবং মৃত্যুবরণ করেন। ঝাঁপিয়ে পড়ার আগে বলেন, সিজার, যতখানি ইচ্ছার সঙ্গে আমি আত্মহত্যা করছি তার অর্ধেক ইচ্ছাও তোমাকে হত্যার সময় আমার ছিল না। অক্টোভিয়াস অ্যান্টনি ও অন্যরা এলেন। তারা দেখলেন ব্রুটাস সব জয় পরাজয়ের বাইরে। অ্যান্টনি বলেন, ব্রুটাস ছিলেন সমস্ত রোমবাসীর মধ্যে মহত্তম মানুষ। অন্যরা যখন ব্যক্তিগত ঈর্ষা থেকে সিজারকে হত্যা করছে, ব্রুটাসই একমাত্র ছিলেন যিনি জনগণের কল্যাণের কথা ভেবে সে কাজ করেছিলেন। তিনি ছিলেন শান্তিপ্রিয় ও জীবনের সমস্ত সদ্গুণ তার মধ্যে সমানভাবে ছিল। তিনি ছিলেন একজন মানুষের মতো মানুষ। অক্টোভিয়াস জানালেন, তার গুণাবলীর স্বীকৃতি হিসাবে উপযুক্ত মর্যাদার সঙ্গে ব্রুটাসের শেষকৃত্য সম্পন্ন হবে। গল্পটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।